বাড়িতে ডেকে মারধর করার অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের বিষ্টপুর এলাকায়। আক্রান্ত শ্যালককে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শ্যালকের নাম তজমুল হক। জানা গিয়েছে ভগ্নিপত সালাম শেখ তজমুলকে বাড়িতে ডেকে মারধর করে মোবাইল ও নগদ 3,000 টাকা ছিনিয়ে নেয়। রবিবার সকালে চাঁচল থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, নিউজ বাংলা 24x7। কেন স্বামীর সাথে সংসার করবে না? স্বামীর সঙ্গে সংসার করতে চাই না, একে সংসার করতে, এই জন্য আমি 80,000 টাকা ওম আমার ভাই দিয়েছিল, ও 80,000 টাকা ডিমান্ড করে দিয়েছে। আর কালকে ফাঁকিয়া ফুকা ডাকে না, রাত্রে বেড়া যায় ও ইনিটালের ফাঁকিয়া ফুকা লেগে না, দারু খেলায় না, রাত্রে বেড়া মারেছে। রাত্রেবেলা মেরেছে? হ্যাঁ, রাত্রেবেলা মেরেছে। আর এই সোনার চেন নিয়েছে, আর একটা নিয়েছে, টাকা পয়সা নিয়েছে কিছু? টাকা পয়সা 3,000 টাকা নিয়েছে। 3,000 টাকা নিয়েছে? আপনারা কি করে জানতে পারলেন ওকে মেরেছে? আমার কাকা মার্চ মারতে গেছিল, গিয়ে ওকে কলাপ করে চাঁচল ভর্তি করেছে। চাঁচলকে থানা খেয়ে থানা হলে যাওয়া মালদা যাওয়া মালদাকে চাঁচলকে ভর্তি করে চাঁচলকে থানা হবে না তো মালদা নিয়ে মালদা নিয়েছে। এখন কোথায় আপনার ভাই? আমার মালদা আছে। কেমন আছে ভাই এখন? এখন সিরিয়াস আছে। নাম কি ভাইয়ের? আপনার নাম কি? আমি স্যার আলম। যে মেরেছে তার নাম কি? আলম রাজুয়া। আপনার চাচা তো বোনের স্বামীর নাম কি? সালম। থানায় গেছিলেন রাতে? হ্যাঁ, থানায় গিয়েছিল, কোথায় আঘাত জিজ্ঞাসা করো। It's caught in the crossfire.